এই যে অবাক কাণ্ড স্টিকার নিয়েছি সর্বোচ্চ 10 মিনিট লেগেছে আমি যদিও বলেছি আধা ঘন্টা লাগবে এই যে দেখুন স্টিকারটি বিজনেস ভিসার স্টিকার নিয়েছি আসসালামু আলাইকুম আমি ইমাম হোসেন আপনারা যারা আমাকে দেখছেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্যাংককে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক উজবেকিস্তান এমবাসির ভিতরে এই হচ্ছে উজবেকিস্তান এমবাসি আমি ভিতরে আছি তো যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আমরা গ্রুপ নিয়ে আসছি এখানে উজবেকিস্তানের স্টিকার তোলার জন্য তো যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে খাতা বালিশ যা আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ুন চলে আসুন থাইল্যান্ডে চলে আসুন উজবেকিস্তানের ভিসা ওঠানোর জন্য তবে যে বিষয়টি আপনাদেরকে আমি বলি যে সচেতনতা তৈরি করুন আমি যে ভিডিওটি দিয়েছি আপনারা হুট করে থাইল্যান্ডের ভিসা করে এখানে চলে আসবেন ভিসা পেয়ে যাবেন বিষয়টি কিন্তু এরকম না কারণ উজবেকিস্তানে দুই ধরনের ভিসা হয় একটি হচ্ছে ইনভাইটেশন দিয়ে বিজনেস ভিসা আর একটি হচ্ছে ই ভিসা যেটি আপনারা যে কেউ যদি ক্রেডিট কার্ড থাকে আপনারা করতে পারবেন অথবা যদি আমাদের মতো যারা ছোটখাটো ব্যবসায়ী যারা আছি বা বিশেষ করে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমি আপনাদেরকে চেষ্টা করব বিজনেস ভিসাটি করে দেওয়ার জন্য তো আপনারা জানেন যে উজবেকিস্তানের জন্য সেন্ট্রাল এশিয়ার ভিসাগুলো করতে গেলে অনেক রেস্ট্রিকশন আছে তো চাইলে কিন্তু যাওয়া যায় না যেহেতু আমার গ্রুপ নিয়ে আমি যাব আগামী মাসে যাওয়ার মহান সৃষ্টিকর্তার নামে একটি প্ল্যান আছে সেই জন্য আমরা আসছি এখান থেকে স্টিকার উঠানোর জন্য তো গ্রুপ নিয়ে আসছি এখন এমবাসির ভিতরে আছি আমাদের সমস্ত পেপার সাবমিট করেছে তারা বলেছে যে এক ঘন্টা অপেক্ষা করতে তারপর আমাদেরকে স্টিকারটি লাগিয়ে দিতে তো যে বিষয়টি আপনাদেরকে বলছি যারা যেতে চান সেন্ট্রাল এশিয়া আমরা উজবেকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান কাজাখস্তান এই চারটি দেশ নিয়ে আমি গ্রুপ নিয়ে যাব তো থাইল্যান্ড থেকে স্টিকারটি কীভাবে উঠাবেন থাইল্যান্ড থেকে স্টিকারটি উঠাতে গেলে অবশ্যই আপনাকে একটি বিজনেস ইনভাইটেশন লেটার থাকতে হবে যে উজবেকিস্তানে কেউ আছেন যিনি আপনাকে ইনভাইটেশন লেটার দিচ্ছেন এবং এটা অনেক একটি বিশাল একটি ঝামেলার কাজ এটা যদি আপনারা জেনেতন মানুষকে দেন 1 কোটি % আপনারা প্রতারিত হবেন সেজন্য আপনাদেরকে বলি যে আপনার টিউটোরিয়াল দেখে সেখানে আপনারা ঝাঁপিয়ে পড়বেন এটা কিন্তু শতভাগ নিশ্চিত প্রতারিত হবেন সেজন্য আপনাদের বলি যে যারা যেতে চান বা যারা যেতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ভিসাটি করে দেওয়ার জন্য এবং বিজনেস ভিসা থাকবে স্টিকার ভিসা থাকবে এই স্টিকারটি নিয়ে এখানে থাইল্যান্ড থেকে স্টিকারটি উঠাতে পারবেন তো যেহেতু থাইল্যান্ডের ভিসা খুব সহজে হয় বা সেই জন্য আপনাদের বলছি কোনো ধরনের বিড়ম্বনা হয় না বা আমাদের পার্শ্ববর্তী একটি দেশ আছে যে দেশ থেকে আপনারা স্টিকারটি করতে গেলে অনেক সময় আপনাদের নিতে তারা দেখা গেল আপনার থেকে 1 সপ্তাহ পরে আপনাকে ডেলিভারি দিবে কিন্তু থাইল্যান্ডে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনাকে স্টিকারটি দেবে পূর্বে যারা আমার কাস্টমার ভিসা উঠিয়েছেন তারা বলেছেন যে ইমাম ভাই 1 থেকে 1.5 ঘন্টা লাগে আমি তাদেরকে এখান থেকে করে দিয়েছি তো এখন যেহেতু আমি গ্রুপ নিয়ে সাথে করে আসছি সেই জন্য আমার আজকের কন্টেন্টটি করা যে যারা যেতে চান বা যারা যেতে আগ্রহী অবশ্যই থাইল্যান্ড থেকে খুব স্বাচ্ছন্দ্যে 1-1.5 ঘন্টার মধ্যে স্টিকারটি উঠাতে পারেন এটি আপনাদের জন্য খুবই সুন্দর হবে এবং সাশ্রয়ী হবে সময় বেঁচে যাবে একটি এমবাসিতে পাসপোর্ট দিয়ে সেখানে 5-7 দিন রেখে দিলেন সব কিছু নিশ্চিত জানার পরেও আবার অ্যাপয়েন্টমেন্ট নাও অনেক ঝামেলা কারণ আমাদের পার্শ্ববর্তী যে দেশটি আছে তারা খুব অন্য চোখে দেখে না আমাদেরকে সেজন্য আপনাদের বলি এখানকার মানুষ যারা তারা যে কত ভালো থাইল্যান্ডের নাগরিক তারা আমাদেরকে এত সুন্দর করে সার্ভিস দিয়েছে যা তাদের কখনোই দরকার ছিল না তারপরও তারা সেটি করেছে কেন করেছে যে আমরা যখন পরিচয় দিয়েছি আমি বলেছি যে আমরা বাংলাদেশ থেকে আসছি সেই কথা শোনার পরে কিন্তু একজন এক ভদ্র মহিলা আসছেন তিনি এসে আমাদের সাথে এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন এত সুন্দর করে সময় দিয়েছেন কথা বলেছেন এবং আমরা একটি জিনিস উনি ইংলিশে কথা বলছেন আমরাও বলছি তিনিও বুঝতেছেন আমরাও বুঝতেছি তারপরেও সে খুব এত আন্তরিকতার সাথে আমাদেরকে সার্ভিসটি সেবাটি দিয়েছে যা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এমবাসির ভিতরে তো আর ভিডিও করা যায় না মূল ভবনের ভিতরে সেজন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি দেখুন কতটা সিমসাম কোনো ধরনের শব্দ নেই এখানে আশেপাশে একেবারে এতটা নীরব তো আপনারা যারা যেতে চান উজবেকিস্তানের ভিসার জন্য বলি অবশ্যই আপনার লাগবে হলো পাসপোর্ট আপনার ছবি এবং ভিজিটিং কার্ড লাগবে কোম্পানির প্যাড লাগবে এই তিনটি জিনিস দিলে আমরা আপনাদেরকে ভিসার জন্য আবেদন করে দিতে পারবো সেটি আপনারা
যে কোনো দেশ থেকে করতে পারবেন। আমরা আমাদের এখানে একটু বলে রাখি যে এখানে ভিসা যখন আমরা করব সেখানে মেনশন করে দিতে হয় যে আপনি স্টিকারটি কোন দেশ থেকে উঠাবেন, সেটি কি আপনি ইন্ডিয়া থেকে উঠাবেন না নেপাল থেকে উঠাবেন না দুবাই থেকে না মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর, সেই দেশের নামগুলো কিন্তু উল্লেখ করে দিতে হয়। সেজন্য আপনাদের বলি আপনারা দিক বিদিক ছুটাছুটি না করে নির্দিষ্ট যারা এই কাজগুলো করেন তাদের সাথে যোগাযোগ করুন বা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখুন ব্যাংকের রিসিপ্ট দিয়েছে, বলেছে যে আপনারা যান ব্যাংকে, যান ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে আসুন। এখন আমরা যাচ্ছি ব্যাংকে টাকা জমা দিতে। অবাক কাণ্ড, এই যে দেখুন টাকা জমা দিয়েছি, এই যে আমরা সবাই মিলে টাকা জমা দিয়েছি ব্যাংকে, এই যে ব্যাংক থেকে আমাদেরকে রিসিপ্ট দিয়েছে, এই যে দেখুন, এই যে হ্যাঁ রিসিপ্ট দিয়েছে। এখন আমরা রিসিপ্ট দিয়েছি, রিসিপ্টটা নিয়ে অ্যাম্বাসিতে যাব। অ্যাম্বাসিতে গিয়ে এই রিসিপ্টটা সাবমিট করার আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা ভিসাটা পেয়ে যাব। এই যে অবাক কাণ্ড, স্টিকার নিয়েছি, সর্বোচ্চ 10 মিনিট লেগেছে, আমি যদিও বলেছি আধা ঘন্টা লাগবে। এই যে দেখুন স্টিকারটি, বিজনেস ভিসার স্টিকার নিয়েছি, যদিও আমি বলেছিলাম আধা ঘন্টা লাগবে কিন্তু সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে ভিসাটি পেয়ে গেছি। এই যে দেখুন আমাদের রিসিপ্টের সাথে বারকোডও দিয়েছে, যারা যেতে চান আপনারা যদি প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন।